আসসালামু আলাইকুম বিওয়ার, রমাদান করিম। দেখেন আজকে চাচি শাশুড়ির ঘরে ইফতারি করতে আসছি। এই যে আমার মা ওই আসছে, এই যে আব্দুল্লাহ, আব্দুল্লাহ তুমি ভালো আছো? এই যে আমার মা, ওই আমার দেবরের শাশুড়ি আর কি। ভালো আছো তুমি আব্দুল্লাহ? কি খাইতেছ? আব্দুল্লাহ শরবত বানাইতেছে। এই যে আমার মা ওই শরবত বানাইতেছে, আর আমার কাকি শাশুড়ি সবার ঘরে ইফতারি দিতেছে। এই যে কাকি সবার ঘরে ঘরে ইফতারি দিবে। এটি মা ওই নিয়ে আসছে রোজার জন্য, আমাদের জন্য নিয়ে আসছে আর কি। এই যে দেখেন খেজুর আরো দেওয়া হয়ে গেছে সবার ঘরে, এই অল্প কয়টা আছে আমাদের খাবার জন্য আর কি। এই যে একটা বাঙ্গি আনছে আমার মা ওই আর কি। এই যে আমরা এখন ইফতারি করবো, আর একটু পরে আবার দেখাইতেছি সবকিছু কাটা হয়ে যাওয়ার পরে। মা ওই লাড়া দেন, ইফতারি ভেঙে ফেলাইছেন, লাড়া দেন। এই যে আমার মা ওই ইফতারি বানাইতেছে। এই যে আব্দুল্লাহ খাইবে। আল্লাহ আসো, ইফতারি করবো না, তাতে আসো। এই যে আমার মা ওই আবার শরবত বানাইছে। মা ওই কাজের আছে, বিএনবিতে আসলে বসে থাকে না, অনেক কাজ করে আমার মা ওই। এই যে মা ওই বাঙ্গি কাটলো। এই যে আমি আবার ইফতারি কাটছি। এই যে মা ওই বাঙ্গি কাটছে, মা ওই ইফতারি সব ভাঙছে। এখন আবার মা আপনারা খান, আমার মা ওই সবাই দাওয়াত দিছে ইফতারি খাইতে আসেন। এই যে আমার কাকিও কাজ করে, যে ঠান্ডা পানি বাইর করছে আমার কাকি। আর আপনারা এই ভিডিওটা দেখে আমার বিয়ের রে পুত্র বৌরে ভালো মতো অনেক করে লাইক দিয়ে ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনিও সাপোর্ট করেন, সবসময় সাথে থাকেন। এই যে দেখেন আমাদের ফকিরনি, ফকিরনি রোজা লেগে গেছে দেখি। কেটা তোমার রোজা লেগে গেছে? আরে রয়েছে ফকির, রোজা আত মেলা বাইরে বসে রয়েছে। দেখেন আজান হয়ে গেছে। এই যে আমাদের শাইন ফকির, তালই কাকা, এটা আশিক, আশিক মা তুই রোজা ছিল? রোজা তুমি রোজা ছিল? শুভ কয়টা রোজা করছো? একটা মাত্র ভালোই তো। কাঁচামরিচ বাজি ছাড়বা, কাঁচামরিচ চ্যালেঞ্জ রোজার পরে না হলে আবার পেট খারাপ হবে। এটা সালামিন ব্লগার, আপনারা সবাই ওর চ্যানেলটা ঘুরে আসবেন, ওর একটা চ্যানেল আছে। তো ভালো থাকবেন সবাই, এখন আমরা ইফতার করবো।